গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে তোমাদের কাছে একটা প্যাকিং ভিডিও নিয়ে এসেছি। তো আমি আজকে যাচ্ছি এক জায়গায় বেড়াতে, তার প্যাকিং ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো কোথায় যাচ্ছি সেটা আমি এখনই তোমাদেরকে বলছি না, তো পরে তোমাদেরকে জানাবো, জানতেই পারবে ভিডিওগুলো দেখলে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, পুরো প্যাকিংটা দেখতে থাকো। তো এই হচ্ছে প্যাকিং, এদিকে এই যে গোগলের টুপি, প্যান্ট, গেঞ্জি, সোয়েটার, হুডি, গ্লাভস, যা যা লাগে আর কি শীতের জায়গায় গেলে, যেহেতু পাহাড়ে যাব তো এগুলো তো লাগবেই, আর লাগেজও বেশ বড় সড়োই হবে বুঝতে পারছি। আর এদিকে এই যে আমার ড্রেস পোশাকগুলো রয়েছে, গগলের সোয়েটার রয়েছে, হুডি আছে, আর গেঞ্জি ফুল হাতা গেঞ্জি হোটেল টোটেলে পরে থাকার জন্য তো লাগবেই ভিতরে পড়তে। আর এদিকে বিমলের প্যান্ট, শার্ট, সোয়েটার, জ্যাকেট, গ্লাভস সব কিছুই নেওয়া হলো। তো এরকম বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমরা পাহাড়ে বেড়াতে যাচ্ছি, সবাই গোছ গাছ করছে। দেখো ছোটবেলার টয় আছে, কচ্ছপ আর পেঙ্গুইন, দেখো গোছানোতে ব্যস্ত। আর এই যে দিদুন, তো বুঝতেই তো পারলে এখানে গুগল সবকিছু বলে বলে দিচ্ছে তোমাদেরকে, ঘুরে আছে আর হেল্প করছে আর এমনি বসে আছে। দেখো পেঙ্গুইন, বন্ধুরা আমরা যাচ্ছি, দেখো সবাই হাসছে, আবার বুঝতে পারিনি যে ভিডিও তুলছে। এ পিঙ্গুইন দেখছো না, এটা আমরা 12 টাকা কিনেছি, খুব ভালো। আর যে টার্টেল দেখছো সেটা আমি 2000 টাকা কিনেছি। তো এবারে বাকি থাকলো এই জিনিসগুলো নেওয়ার, এই যে বেডশিটগুলো ট্রেনে গায়ে দিতে লাগবে, আর এদিকে তোমার যে ইলেকট্রিক কেটেল নিয়ে নিচ্ছে জল টল গরম করা, কখনো একটু গোগলের হলিস করা, টুকিটাকি লাগবে হয়তো, কখনো যদি একটু চা মনে হয় খাবো, এই কারণে ইলেকট্রিক কেটেলটা সাথে নিয়ে নিলাম। এদিকে শীতের ক্রিম, আর এদিকে যা যা লাগে মোটামুটি, এদিকে ক্যামেরার ব্যাটারি, চার্জার, পাওয়ার ব্যাংক। আর এই সেলফি স্টিকটা নিয়ে নিচ্ছি, কারণ সেলফি স্টিকটা অনেকটাই কাজে লাগে ছবি তোলার জন্য। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ, এটা মেমোরি কার্ডের ব্যাগ, মেমোরি কার্ড, পেন ড্রাইভ এই সমস্ত থাকে। আর সাথে কিছু যে ওয়্যারিং নিয়ে নিচ্ছি, আই শ্যাডো রয়েছে, ওয়ালেট রয়েছে, এই এই মোটামুটি নিলেই কমপ্লিট হয়ে যাবে। আর তো বাদ বাকি দেখিয়ে দিলাম কী কী নেওয়া হয়েছে, শু,
ড্রেস পোশাক সমস্ত কিছুই, আর খাবারের ব্যাগটা প্যাকিং করব, ব্যাস তাহলে কমপ্লিট। কিছু কিছু জিনিস, লিপস্টিক, আর এর সাথে একটা শু প্যাকিং করে নিচ্ছি, একটা এক্সট্রা শু নিয়ে নিচ্ছি, কারণ বাই চান্স ভিজে গেল বা কিছু হয়ে গেল যার জন্য। আর এই যে ব্যাগটা দেখছি, একটা শু ব্যাগ, আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, এটা খুব ভালো, ওয়াটারপ্রুফ দেখলাম ছিল লেখা। তো তোমরা চাইলে বেড়াতে যাওয়ার জন্য এরকম টাইপের ব্যাগ ক্যারি করতেই পারো, তো ফ্লিপকার্টে গেলেই পেয়ে যাবে এরকম শু ব্যাগগুলো। তো ফাইনালি আমাদের গোছগাছ কমপ্লিট, তো দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি আমাদের ব্যাকপ্যাক ইজ অলমোস্ট ডান, তো এবারে আমরা বেরোবো, আমাদের এতগুলো লাগেজ হয়েছে, তো এর যাওয়া থেকে সম্পূর্ণ ওখানে ঘোরা পর্যন্ত সমস্ত ভিডিওই পরপর আসবে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সো ভালো থেকো বন্ধুরা, টাটা।